টোটো চুরি করে রক্ষা হলো না চোরের। চুরি যাওয়া টোটো সহ চোরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করলো রামপুরহাট থানার পুলিশ। গতকাল শনিবার সকালে বীরভূমের মারগ্রাম থানার হাসন গ্রামের টোটো চালক সুপ্রিয় মাল তার টোটোতে যাত্রী নিয়ে রামপুরহাট চাকলা মাঠ ১৬ নম্বর ওয়ার্ডে আসেন। সেখানে টোটো রেখে ভাড়াটিয়ার সঙ্গে তার বাড়িতে যান মালপত্র রাখতে। ফিরে এসে দেখেন তার টোটোটি নেই। আশেপাশে খোঁজ করে দেখে যখন তিনি তার টোটোর হদিশার পান না, তখন রামপুরহাট থানায় লিখিত অভিযোগ করেন তার টোটো চুরি গেছে। দিনে দুপুরে এই চুরির ঘটনা জানতে রামপুরহাট থানার পুলিশ তদন্তে নামেন। সেদিনই রাত্রে রামপুরহাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় টোটো সহ চোরকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। ধৃত ব্যক্তির নাম সুকুদ্দি শেখ, বাড়ি রামপুরহাট থানার দখলবাটি গ্রামে। পুলিশ টোটোটি সিজ করে। ধৃত ব্যক্তিকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পেশ করে এবং ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেন আদালতে। আবেদন অনুযায়ী ধৃত ব্যক্তিকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। চুরি যাওয়া টোটো মালিক সুপ্রিয় মাল রামপুরহাট পুলিশের ভূমিকাতে চরম খুশি।